এটা আমার মেয়ের গান না, এটা বাবুল সরকার গানটা বানছে, উনি গাইছে। তোমার নাম না, তোমার নামে নামে বিউটির ভাই বাবুল এটা লেখছে। তবে শুনেন, আপনি এখন ওই যে একটা গান আছে না, ওই যে গাড়িতে কি জানি গানটা গেলেন, শেষ রাইতে উস্তাদের মায়, শেষ রাইতে উস্তাদ সব দিকে ছুটে চলে। এই গানটা গা আপনি সবাই খুশি করাবেন, আপনার বকশিস আছে। এমনি কেমন পারে? আস্তে ইয়ে আমার বন্ধু গান গেল, আমি গান গাম ধামতা রেখা গাল কি ঠান্ডা ওদিন পড়তে আমাদের হিন্দি গান কাম, হিন্দি গান বুঝলে বুঝলেন না বুঝলেন নাই নাকি বাবা? হিন্দি গান আব্বা যাবেন 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 দেখেন গান শুনেন, গানে বাবা শুনেন আমার উস্তাদ জি রায় দেখেন বলছে গান গাই উস্তাদ জি। মুঝে নেই মালুম হয় এক পয়সা দে দে বাবু, ও বাবু ও বাবু ও জানির মানে বাবু, এক পয়সা দে দে পয়সা দে দে খুব ভালো করছেন আপনি। এখন আমি একটা ইংলিশ গান গামো, আপনি একটা ভালো গান শোনাবেন, ঠিক আছে? আমি একটা উর্দু গান গাই, কি বলেন? বাজাবা 12:30 ধরো। আমি একটা গান আপনারা শোনাইবা যান, আপনারা গানটা শুনেন, সবাই পাওয়া সমান করেন, ঘৃণা করবেন না। আপনি একটা পাল্টি দিবেন, ঠিক আছে? ওই ওই আস্তে দাঁড়ান, আমি যদি একটা পাল্টি পারি, যদি আমার সাথে আপনি পারেন, আমি ইসলাম সরকার আপনাকে 200 টাকা পুরস্কার দেবো। আস্তে দাঁড়ান, আপনি 14 নম্বরে যান। কি দাদা, আমি একটা জিনিস দেখে আপনারা দেখেন, বাবাকে রাগ করবেন না, মারহাবা ওনাকে 10টা টাকা দিচ্ছে, শুনেন। এই দিকে হেন, আপনি টেহেন নেন না, 1 লাখ টাকা দিবেন আপনি? আমি কি আপনাকে ভালোবাসা 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 যায় সকলকে, মনের মতো মনের মানুষ সকলে পায় না। আসলে দাঁড়ান ঠাসি,
আপনি পাও সম্মান করেন আপনি সুতা করছেন না আচ্ছা আপনি সব দুন নাম্বার ওই দোয়া জায়গা আপনারা সুই সাফ করছেন ওই জায়গাটা হ্যাঁ ঠিক আছে আপনি একটা জিনিসটাকে আপনারা দেখেন সিগারেটের আগুনটা জ্বলতেছে কি বলেন জ্বলে না যার জবান খোলা কথা বলবেন আল্লাহ পাক মুখ দিয়ে কথা বলার জন্য কি বলেন জ্বলে না এই কথা কোন জ্বলে না জ্বলে যদি আমার খেলা ধরতে পারেন আমি আপনাদের নগদ 300 টাকা দিব আমার হাতে কোনো কবিতার বাচ্চা আছে মুগ্ধার কথা যদি মুগ্ধার কথা না বলেন তাহলে বুব হয়ে যাবেন গা কারণ রাস্তার ভিতরে অনেক কিছু আছে কি বলেন এই রাস্তাতে সুর যায় সবে কিছু আচ্ছা আমাদের কথা জব আমি আমি বলছি আমার হাতের ভিতরে কোনো কবিতার বাচ্চা আছে আল্লাহ পাক মুগ্ধ কিছু কথা বলার জন্য আবার বলেন কবিতার বাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ সবাই পাও সম্মান করেন সবাই পাও সম্মান করেন বাবা আপনি বিড়িটা পরে জ্বালান এই যে বাজান আপনি বিড়িটা পরে তাহলে আমার খেলা নষ্ট হয়ে যাবে আপনি একটু এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনারা আপনারা ওই যে বড় ভাইকে আপনি এদিকে আসেন আসেন আমি একটা তুলি দিব আজকে আপনারা যদি বানায় দেবো একটা শিখে দেবো এদিকে আসেন তা সমান করে রাগ করলেন টাকাটা সিনে লেগে দেখুন তো ধরেন টাকাটা সিনে লেগে দেখুন তো সিনসেন আচ্ছা মুট করে গ্যাসটা একটু পকেটে রাখেন হ্যাঁ এটা পকেটে রাখেন হ্যাঁ ধন্যবাদ মুট করেন বিসমিল্লাহ মুট করেন এইভাবে মুট করেন হ্যাঁ বিসমিল্লাহ বরকত আছে কি বলেন বাজান আছে না বাবা বিসমিল্লাহ আগে আপনার দোকানে বসবেন বেশি কিনা ভালো হবে কি বলেন এই পৃথিবীটা ওজন দিবেন বিসমিল্লাহ রহমান রহিম এটা ওজন দিবেন কোনটা বেশি হইব মুট করেন বিসমিল্লাহ দেখেন টাকাটা ধরছেন ধন্যবাদ বাবা একটু পিছাও ধন্যবাদ ফ্রি ভাই রেডি হয়ে যায় আপনি রেডি আছেন ধরেন যাত্রার সনে প্রেম করলো না না করিয়া ওজন কি বলেন পাগল ও প্রেম করে হনকার মাঝে কি বলেন আমি একটা পাগল আমার বাড়ি করুটিয়া আমার নাম ইসমাইল সরকার আমি ব্যবসা করি 40 বছর ধরে আমার বাবাও করে আমিও করি আমার দাদাও করছে আমার সৎ কবিরাজ বিশ্বনাথ এটা গাছের না বলি বাবা শুনেন এই গাছটা কেউ বাড়িতে রাখবেন না এই গাছটা বাড়িতে রাখলেও বাড়িতে আমার আল্লাহ পাক গাছ সৃষ্টি করছে কি বলেন আমার আল্লাহ সর্বশক্তিমান এই গাছটা বাড়িতে রাখলেও বাড়িতে না রাখ কেস কিছু ছাড়বো না স্বামী স্ত্রী মিল থাকবো না ভাই ভাই মারা হবো বাপ বাড়ি মারা দিব এই গাছটা যদি কারো বাড়িতে থাকে গাছটা কাইটা ফেলবে একটা বাবা এই গাছটা কি গাছ আপনারা 10টা গান শুনবেন ভুলা যাবেন গা আমার মেজিক দেখবেন ভুলা যাবেন গা আমার কথাটা এডিটের ভিতরে লিখবেন আপনি কোনো ভুলবেন না আচ্ছা বাবা এই গাছটা কি গাছ গাছটার নাম বললে আমার কি অন্যায় হবে কথা কন না আপনারা টাকা দিয়া বড়ি খাইছেন বড়ি খাওয়া লাগবো না একটা কয়েন শিখে দিই নারীর হলো 9 গুণ পুরুষ হলো 6 গুণ আজকে বাসায় যা প্রমাণ করবেন আপনার বাসায় জায়গায় এখন প্রমাণ করবেন মেয়ের হলো 9 গুণ পুরুষের 6 গুণ গাড়ি চালায় গাড়ির ব্রেক নাই এই মানুষের একটা ব্রেক আছে এই ব্রেকটা ধরবেন কোন জায়গায় ব্রেক ধরবেন এক ফোড়া মনি বিচ্ছেদ দূর কথা এক ফোড়া কজ বেগে নিতে পারবো না কোন জায়গায় ব্রেকটা কামড় ধরবেন আমি আজকে আপনাকে শিখিয়ে দিব ব্রেকটা শিখেন বাবা ওয়ান টাইম খাওয়া লাগবো না কি বলেন দাদা আমি যে কথাটা বলছি এটা কোন পয়েন্টটা আর একটা গাছের নাম বলছি গাছটার নাম হলো কানাইডিঙ্গা গাছ কানাইডিঙ্গা গাছ কেউ চিনেন কথা বললে গাছ চিনেন আপনারা কানাইডিঙ্গা গাছ চিনবেন এটা বড় বড় সে হয় কি দাদা অরিজিনাল গাছের কথা বলছি এইবার কোন পয়েন্টটা শুনেন এ দেখেন এই দেখেন আপনি একটু পিছিয়ে দাঁড়ান সরকার সাহেব একটু পিছিয়ে দাঁড়ান ধন্যবাদ ওনার নাম রেখা সরকার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিত্তিতে আমি চ্যালেঞ্জ করলাম কোনো বিশ্বের জগতে কোনো শিল্পী থাকলে উনি একজন আছে বিশ্বাস করেন আপনি বাবা এই কন্ট্রোল আল্লাহ ওনাকে দিছে উনি বর্তমান বাইনা গায়ে 20,000 টাকা ওনার বাড়ি কুরুটে জিজ্ঞেস করলে পলিউশন ডিস্টেন্সে নাই জিজ্ঞেস করবে রেখা সরকার বাড়ির কথা আর যদি তাও না পারেন উনি একটা কোম্পানিতে বাবা চাকরি করে কবিরাজটার নাম মহামায়া ওষুধালয় কুরুটে টাঙ্গাইল কবিরাজ বিশ্বনাথ 80 বছরের কোম্পানি বাবা সত্য কথা বলে গেলাম তবে এবার আমি পয়েন্টটা বলি কি বলেন দাদা আচ্ছা দেখেন তো আচ্ছা বাদ আমার আঙ্গুল কয়টা কথা বলেন পোলাবান খেতে দেন পয়েন্টটা পোলাবান খেতে দাও বাবা তুমি যাও তোমার জান আমার জান আপনি জান হ্যাঁ জান আপনারা চলে যান জান আপনারা চলে যান কারণ ওনার শিল্প ওনার শুনতে পারবে জান চলে যান এই দেখেন আল্লাহ বরসা দেখেন বাজান আর বাবা আস্তে দাঁড়ান এমনি কোনো সাপ্পো না কেমনি সাপ্পো হলেন বাদ আমি পায়ের নিচে ধরলাম মানুষের চারি মজা একটু চাই পাশেন বাবা চাই সবাই টাইগ আসেন আমি দেখাই দিই দেখেন টাইগ আসে সবাই বাস ধন্যবাদ ধন্যবাদ বাস বড় ভাই আপনি একটু এই যে বস করিয়ে দিয়ে আসেন সামনে আসেন সামনে আসেন বাস বাবা তুমি চলে যাও এই দেখেন বাবা বড় ভাই আপনি দিবেন টাইগ আসেন টাইগ আসেন হ্যাঁ আচ্ছা না টাকা হারাবে না বড় ভাই আস্তে শুনেন দাদা বড় ভাই আমার কপাল খারাপ আমি ফুটপাতে ছিলাম কি বলেন
তাছাড়া বাবা কিছু না, আমার যদি সাততলা বিল্ডিং থাকতো আমি এই ব্যবসা করতাম না বাবা, কারণ এই ব্যবসায় কুত্তা মুখ দিছে। বিশ্বাস করেন বাজার আপনারা, আমি 40 বছর ধরে মাছ মগুরি, আমার সাথে যারা কাটি টানছে ওনারা বড় বড় কবিরা সবাই গেছে। আমার বয়স 50, বিয়া করছি দুইটা, পোলা বাল জন্ম দিছি বাবা সাইড দিয়ে, লাস্ট হয়েছে যুমক, এক মেয়ে একলা যুমক হয়েছে। আপনি বিশ্বাস করেন না, কোনটি হাটের সাথে আমার বাড়ি, আমি সত্য কথা বলে গেলাম। তবে এই কোম্পানিতে বাবা অনেক প্রকারের ওষুধ আছে, আমি একটা ওষুধের নাম বলে আপনারা শুনেন, দাদা মুখ করেন। ওষুধটা শ্রেষ্ঠ ওষুধ, ডাক্তারের দোকানে পাবেন আপনারা, মূল্য নেব 200 টাকা। এই ওষুধটা কোম্পানি